ধূমপান করা ইমামের পিছনে নামাজ হবে কিনা। ইমাম আবার ধূমপান করেনি রে ভাই, আচ্ছা কোথাও থাকতে পারে। ইমাম যদি ধূমপান করে তাহলে ইমামের পিছনে যদি নামাজ পড়ে ফেলে কেউ নামাজ হয়ে যাবে, কিন্তু কমিটির লোকদের এলাকার নেতৃত্বশীল ব্যক্তিদের কর্তব্য হলো এরকম ব্যক্তিকে ইমাম হিসাবে নিয়োগ না দেওয়া। যদি দেওয়া থাকে আগে তাহলে বরখাস্ত করা, উপযুক্ত ইমাম নিয়ে আসা। কারণ যে ব্যক্তি ধূমপান করে সে গুনাহে লিপ্ত, সে নাজায়েজ কাজ করে, সে গুনাহের কাজে লিপ্ত, যার কারণে সে ফাসেক। আর ফাসেক ব্যক্তিকে ইমাম হিসাবে নিযুক্ত করা জায়েজ নাই। কিন্তু যদি এরকম ফাসেক ইমামের পিছনে নামাজ পড়ে ফেলেন যে আশপাশে আর মসজিদ নাই, আমি বাধ্য হয়ে পড়ে ফেলছি, আপনার নামাজ হয়ে যাবে, কিন্তু উচিত সবাই মিলে এরকম ইমাম বাদ দিয়ে সেখানে ভালো ইমাম নেওয়া। মানুষ মাত্রই ভুল ত্রুটি হয়, কিন্তু প্রকাশ্যে যে ভুলগুলো মানুষ করে বেড়ায় এই ফাসেক মুআলিম এরকম ব্যক্তিকে ইমাম হিসেবে নিযুক্ত করা জায়েজ নাই। কমিটি যদি নাকি তেল দিয়ে ঘুমান আর এরকম ফাসেক ইমাম নিয়োগ দিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে কমিটির সবাই গুনাহগার হবেন। আল্লাহ সবাইকে দায়িত্বশীলতা তৌফিক দান করুন। মা বাবা নামাজ পড়ে না, বাবা মদ গাঁজা সেবন করে, কিন্তু তার ছোট ছেলে মেয়ে আছে, এখানে সাহায্য সহায়তা করা যাবে কিনা? অবশ্যই ছেলে মেয়েদের সাহায্য করবেন, বাবা অন্যায় করলে তাদের কি দোষ আছে, তাদের জন্য সাহায্য অবশ্যই করতে পারবেন। তবে আপনার সাহায্যের টাকা দিয়ে যেন ওই বেটা মদ গাঁজা না কিনে খেয়াল রাখতে হবে। আল্লাহর কাছে চাওয়া আর পীরের কাছে চাওয়া, এই শিরক থেকে বাঁচার জন্য আপনি কিছু নসিহত করুন। আল্লাহর কাছে চাওয়া, এটা তো আল্লাহ তাআলা নির্দেশ করেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারিমে, আমাদেরকে প্রত্যেক রাকাত নামাজে শিক্ষা দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার কাছে ইবাদত, তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। তাহলে সাহায্য চাইবো কার কাছে? কোনো মাজারে গিয়ে বা কোনো পিশাবের হাতে শক্তি আছে উনি আমারে কিছু করায় দিতে পারে, এটা যদি কেউ বিশ্বাস করে তাহলে তো ঈমান নষ্ট হওয়ার মতো বিশ্বাস। কারণ সকল ক্ষমতার মালিক কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন তুমি কিছু আল্লাহ চাইবা তো আল্লাহর কাছে চাইবা, যখন সাহায্য চাইবা আল্লাহর কাছে সাহায্য চাইবা। আমরা বলি ইয়াকা নাআবুদু, আল্লাহ শুধু তোমার কাছেই সাহায্য চাই, তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই, শুধু তোমার কাছেই চাই, এই যে বলি, আবার আমি মাজারে গিয়ে চাইলাম, তাহলে সেক্ষেত্রে এটার নাম হলো শিরিক করা। আল্লাহ এটাকে সবচেয়ে অপছন্দ করেন, শিরকের গুণ আল্লাহ তাআলা মাফ করবেন না। এই জন্য খবরদার, আর যা করেন না করেন খবরদার এই শিরিকের অপরাধ করবেন না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে পরিষ্কার করে বলেছেন, যে ব্যক্তি শিরকে লিপ্ত হয় ফাকাদ হারামাহুল্লাহুল জান্নাহ, হ্যাঁ আল্লাহ তাআলা তাকে তার জন্য জান্নাতকে হারাম করে দেন। এবং আল্লাহ তাআলা আরো বলেছেন যে শিরক করলে তাকে আল্লাহ তাআলা মাফ করবেন না। ইমামের পড়া যদি সহি না হয় তাহলে কি নামাজ হবে? ইমামের পড়া যদি সহি না হয়, বিশুদ্ধ না হয়, নামাজ হবে কিনা, এটার উত্তর দিতে হলে আমাকে বলতে হবে যে সহির ডেফিনিশনটা কি। সহির বিভিন্ন রকমের মাত্রা আছে, তো সেই মাত্রার উপর নির্ভর করবে এটা। একটা হলো যে ছোটোখাটো ভুল হয়েছে, অর্থ পরিবর্তন হওয়ার মতো ভুল হয় নাই, এরকম ভুল হলে তার পিছনে নামাজ হয়ে যাবে। কিন্তু যদি ভুলটা এই লেভেলের হয় যে অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে, বিকৃত হয়ে গেছে, তাহলে তার পিছনে নামাজ হবে না। এটা দেখতে হবে যে ভুলটা কী ধরনের হয়েছে।